আমি ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমান, আমার আব্বা শহীদ আব্দুস সামাদ, মা মরহুমা ইয়ারতন দেবী, আমাদের গ্রামের বাড়ি শরীরপুর জেলার নড়িয়া থানা অন্তর্গত। আমি 1969 সালে এই এখানে আছি, বারতলী রেল স্কুল থেকে পাশ করে 1970-এ চট্টগ্রাম কলেজে ভর্তি হই। 71-এ যখন মুক্তিযুদ্ধের ডাক আসে, সে সময় আমরা চট্টগ্রামেই থাকতাম। 25-এ মার্চের পরপরই যখন ব্র্যাক ডাউন হয়ে যায়, তখন আমাদের এলাকায় পাহাড়তলী এলাকায় পাক বাহিনী ঢুকে পড়ে এবং আমরা সেই সময় আমি এবং আমার আম্মাকে নিয়ে সরাসরি ফরিদপুরে চলে যাই। 1971-এর 2 এপ্রিল আমার আম্মাকে পাকিস্তানি সেনারা গুলি করে মেরে ফেলে। মে মাসের দিকে আমি তারপর ঢাকায় এসে আমি গুপিবাগ এলাকায় বাদশা ভাই নামে আমাদের একজন পরিচিত ছিল, উনি তখন অলরেডি ট্রেনিং নিয়ে আসছে ভারত থেকে, ওনার নেতৃত্বে দিন আমরা গুপিবাগ মানিকনগর এলাকায় ট্রেনিং নিই। সে সময় আমাকে ওই গোলাগুলির কাজে দেয়নি, উনি আমাকে বলল যে তোমাকে আমরা সিদ্ধিরগঞ্জ এলাকায় যে সমস্ত জাহাজ আসে ওখানে তুমি মাইন ফিট করে দেবা। তো ওই ধরনের ট্রেনিং আমাকে দেওয়া হতো কীভাবে মাইনগুলি লাগানো হয়। তো আমি ওই কাজেই ব্যস্ত ছিলাম, দুটো জাহাজে লাগাচ্ছিলাম। ওই সময় আমরা ওই যেটা অংশগ্রহণ সেখানে আমার সঙ্গে আমার ভাগ্নও ছিল, ও আমার সহযোগী হিসেবে কাজ করছে, ওনার নাম মতলুবুর রহমান বাদল। আমরা একটা নৌকা নিয়ে 2 জাহাজে 2টা মাইন ফিট করে দিয়েছি এবং এটা টাইমিং সেট ছিল। আমরা ফিট করার পরপরে যখন কিনারে আসি তখনই ফুটে যায়, ফুটে পরে জাহাজ দুটো আস্তে আস্তে কাঁইতে ডুবে যায়। এবং ওই সময় আমরা যেখানে ছিলাম নদীর পাড়ে সিদ্ধিরগঞ্জ সাইলোজিটির কাছে এবং আমরা ধরা পড়তাম। ধরা পড়ার পর আমাকে পাকিস্তানি মেজর এক জায়গায় নিয়ে গেল। তখন সৌভাগ্যক্রমে স্কটল্যান্ডের এক ভদ্রলোক ছিল, উনি ক্যাপ্টেন ক্যাম্পবেল, আমি ওনার আন্ডারে মেডেল লেখাপড়া করতাম। তো ওনাকে যখন ফোন করা হলো তো উনি এসে বললো যে আমার ছাত্র ছিল তখন ওই পাকিস্তানি মেজর আমাকে ছেড়ে দেয়। আমি কিন্তু 15-ই ডিসেম্বর নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাই। তখন আমি বুড়িগঙ্গা নদী পাড়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলাম, শুনলাম স্বাধীন হয়েছে, তো আমাকে আবার ব্যাক করতে হয়েছে। ব্যাক করে আমি আবার মানিকনগরে ঢাকা সিদ্ধিরগঞ্জে আসি। 16-ই ডিসেম্বর যখন ঢাকা আসলাম, তারপরে আমি আমার আব্বার ছিল ওনাকে কোথায় মারা হয়েছে সেটা খোঁজার জন্য আমি আমার বন্ধু বাকের আহমদ সিদ্দিকি ও মুক্তিযোদ্ধা ছিল আমরা এই চিটাগাংয়ে আসি। সেখানে এসে আমরা জানতাম কাদের নেতৃত্বে আমার আব্বাকে মারা হয়েছে এবং তার বাসায় আমরা খোঁজ খবর নিতে গেছিলাম, কিন্তু ওর সৌভাগ্য আমাদের দুর্ভাগ্য ওকে পাইনি। তো যাই হোক, আমরা তখন ওখান থেকে এসে পড়ি। ওই সময় জানতে পারি যে ভদ্রলোক আমার আব্বাকে দেখছেন মারতে, উনি বললো যে ওনাকে মেরে একটা ট্রাকে করে পুলিশরা মেরে নিয়ে গেছে, এটুকুই আমরা জানি, এর বেশি। মুক্তিযুদ্ধের পর আমি এমন একটা প্রফেশনে জয়েন করছি আমি আর দেশে আসতে পারি নাই, আমি জাহাজে চাকরিতে চলে গেছি, তো আমাকে সারা বছর দেশের বাইরেই থাকতে হচ্ছে, যার কারণে আমি মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও নিতে পারি নাই। তবে আমার একটা সৌভাগ্য যেটা আমি বলবো, 72 সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসে তখন আমি আর আমার আম্মা ওনার অফিসে গেছিলাম গণভবনে এবং উনি আমাদের খুব আপ্যায়ন করছেন এবং শেখ মুজিবুর রহমান তখন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রেজেন্সে আমার আম্মাকে একটা সার্টিফিকেট দিছে, ওটা আমাদের জন্য একটা বিরাট মূল্যবান জিনিস। সার্টিফিকেট আমি 2000 টাকা একটা চেক দেয়, তো এটাকে আমরা ধারণ করে আছি এবং এই সরকারের একটা দেখলাম যে মুক্তিযোদ্ধাদের যে মূল্যায়ন করে তার একটা নমুনা। আমি চাকরিকালীন সময় আমার রিটায়ারের পরেও আমাকে 2 বছর চাকরি এক্সটেনশন দিয়েছিল এই গভর্নমেন্ট ওই সার্টিফিকেটের বদলে, ওইটাই একমাত্র আমাদের সার্টিফিকেট যেটা আমার আব্বাকে দেওয়া হয়েছে।